আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ডক্টর এসআর খান আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা কথা বলবো যেই কারণে, যেই তিনটি কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, বিবাহ বিচ্ছেদ হয়, ডিভোর্স হয়ে যায়, বা স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়। এই তিনটা পুরুষের যে প্রধান যৌন সমস্যা আছে সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। এক নম্বর সমস্যা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যেটাকে আমরা বাংলায় বলি লিঙ্গের শীতলতা। লিঙ্গটা যথেষ্ট পরিমাণে শক্ত না হওয়া, স্ত্রীর সাথে মিলনের জন্য উপযুক্ত না থাকা, এটা বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত এটা হতে থাকে। একটা পুরুষের যদি লিঙ্গটা শক্তই যদি না হয় তাহলে তো শুরুই কেউ করতে পারে না। তাহলে তো নারী আপনার কাছে বেশি দিন স্টে করবে না, অবস্থা আপনার কাছে সে থাকবে না। বিভিন্ন তাল বাহানা করে সে কিন্তু অন্য পুরুষকে কিন্তু খুঁজে নেবে, সে যত ভালো নারী হোক সে থাকবে না। ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের শীতলতা পুরুষের সবথেকে বড় যৌন সমস্যা। আর দুই নম্বর সমস্যাটা আমরা বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপাত, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাতটা হয়ে যাওয়া। নারী কোনো মতেই সে সারা জীবনে সে বলতে পারবে না যে সে যৌন তৃপ্তি সে পেয়েছে, তার অর্গাজম হয় নাই, তার ফিমেল ইজাকুলেশন অর্থাৎ নারীর যে বীর্যপাত হয় সেটাও সে কখনো বলতে পারবে না যে সে পুরোপূর্ণভাবে সে স্যাটিসফ্যাকশন অর্থাৎ সন্তুষ্ট লাভ করেছে। দ্রুত বীর্যপাতটা যদি আমরা লাগাতারভাবে চলতে থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এক পর্যায়ে যে দাম্পত্য জীবনে কলহ বাধা শুরু করে। অনেকেই শুধুমাত্র সংসারটা টিকিয়ে রাখে সন্তান সন্ততি নেওয়ার কারণে, অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, কিন্তু সে যৌন জীবনে সে স্ত্রী কখনো সে তৃপ্ত হয় নাই, তারপরও সন্তানের মুখের দিকে চেয়ে সে সংসারটাকে কন্টিনিউ করছে। সে জানে তার স্বামীর সমস্যা আছে কিন্তু সে জেনেও তার সংসার করে, অথবা সমাজের লোকচক্ষুর অন্তরালে আসলে সমাজ কী বলবে সেই জন্য সে আসলে এটা প্রতিবাদও করতে পারে না। অথবা এমনও কিছু নারী আছে সে জানেই না যে আসলে নারীদের অর্গাজম বা যৌন আত্ম মানে যৌন যে স্যাটিসফ্যাকশন মজা আত্মতৃপ্তি আছে সেটা কিন্তু সে জানে না। অনেকে মনে করে যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়াটাই এটাই সব কিছু ওকে, কিন্তু আসলে পুরুষের যেমন বীর্যপাতের সময় যে একটা তৃপ্তি হয়, আনন্দ হয়, ঠিক নারীরও এর থেকে কিন্তু অনেক বেশি হয়। এই জিনিসটা আসলে আমরা বলি অর্গাজম বা মাল্টি অর্গাজম, বারবার হয়, নারীদের কিন্তু বারবার হয়, পুরুষের কিন্তু বারবার হয় কিন্তু সো ডিফিকাল্ট। পুরুষের ক্ষেত্রে একবার হয়ে গেলেই আসলে দ্বিতীয়বার একই মিলনে কিন্তু ডিফিকাল্ট, কিন্তু নারীর একই মিলনে অনেকবার হতে পারে। তো আমরা তিন নম্বর সমস্যায় যেটা দেখি সেটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ সেই পুরুষ কখনো সে তার শুক্রাণু না থাকার কারণে সে পিতা হতে পারে না। এটা বিয়ের আগে জেনে নেওয়া ভালো, তাহলে সে নারীকে কিন্তু কনভিন্স করে সে বিয়ে করতে পারবে, বা জেনে বুঝে সে আসলে নারী বিয়ে করবে কি করবে না সে ডিসিশন নেবে। বিয়ের পরে দেখা যায় যে স্বামীর কোনো মতেই সন্তান হচ্ছে না, বাবা হতে সে পারবে না। এই তিনটা সমস্যার কারণেই মূলত আমাদের বাংলাদেশে সংসার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রীর ভিতরে একটা কলহ সৃষ্টি হয়। তাহলে এই তিনটা সমস্যার সমাধান তাহলে আমরা কী করে থাকি? প্রথম কথা হচ্ছে যারা যুবক বিয়ের আগে যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে নিজের একটা সমস্যা নিজে নিজে ডেকে আনে, তাদেরকে আমরা এটা থেকে বিরত রাখার জন্য অনেক পরামর্শ দিয়ে থাকি। ফিটনেস বৃদ্ধি করার জন্য আমরা নিয়মিতভাবে পেজে ধারাবাহিকভাবে এক্সারসাইজগুলো দিতে থাকছি যে এই ব্যায়ামগুলো করলে আপনার ঘাটতি কিন্তু ধীরে ধীরে ফিল আপ হয়ে যাবে। যারা এক্সারসাইজ করেছেন তারা কিন্তু আমাদের চেম্বারে এসে বলে যে স্যার আপনার ভিডিও যে পরামর্শগুলো আছে সেইগুলো মেনে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এক্সারসাইজ করে আগের তুলনায় বেশ বেটার ফিল করছি। তাহলে যারা আজকের ভিডিওটা দেখছেন নিজেকে যাচাই করার জন্য, একটু টেস্ট করার জন্য আপনি এক্সারসাইজগুলো করেন, কেগেল এক্সারসাইজ করবেন, আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভিডিওটা পাবেন, ইরাপিংগুলো নারীর ব্যায়ামটা করেন, ডিমের কুসুমটা সকালে দুধের সাথে মিশিয়ে আপনি খেতে থাকেন, দেখবেন আপনার পরিবর্তন হয় কি না, মাস্টারবেশন ছেড়ে দেন, আপনি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলেন, সময় মতন বিয়ে করেন, দেখবেন আপনার ভিতরে দারুণ একটা সুন্দর একটা যৌন জীবনটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, পর্দা করেন।
নিজের চোখটাকে হেফাজত করেন, পরদাড়ির থেকে নিজেকে হেফাজত করেন, তাহলে নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে, নিজের যৌনশক্তি অনেক বেশি বেড়ে যাবে। যে সমস্ত পুরুষেরা আমাদের কাছে যারা আসে আলে বলা বলা, যারা আমরা একটু খেয়াল করে দেখেছি, তাদের যৌনশক্তিটা অনেক ভালো থাকে, বিশেষ করে যারা পর্দা চোখের হেফাজত করে, অন্য নারীর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যাদের ধাতু রোগের সমস্যা নাই, যে পুরুষ নারীকে অল্প দেখলেই পোষা লিঙ্গের মাথা দিয়ে পানি পড়তে থাকে, অনেক রোগীরা এসে বলে যে অনেক পর নারীর সাথে কথা বলতে হয় ইত্যাদি ইত্যাদি সময় কথা বলে, এই সমস্যার কারণে যৌন সমস্যা আসলে ভালো হতে চায় না। তো সেই জন্য আপনি বিয়ের আগে কোনো খারাপ কাজ করবেন না, পর্ন সিনেমা দেখবেন না, মাস্টারবেশন করবেন না, নিয়মিতভাবে পাশাপাশি এক্সারসাইজ করবেন, সেক্সুয়াল হরমোন বৃদ্ধি করার জন্য যেই খাবারগুলো আমাদের পেজে দেওয়া আছে সেই খাবারগুলো খাবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাহিত আপনার দাম্পত্য জীবনটা অনেক সুখের এবং মধুময় হবে। আজকে আমরা এখানেই শেষ করছি, অন্য একটা দিন আরও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।